সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি, প্যানেল বহির্ভূত চাকরি নিয়ম বহির্ভূত, অযোগ্যদের চাকরি পুরোপুরি জালিয়াতি, বেআইনি জেনেও কেন অতিরিক্ত পদ তৈরি করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, সরাসরি প্রিয়াঙ্কা রায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, আজ সুপ্রিম কোর্টে কার্যত হাইকোর্টের যে নির্দেশ, যে রায়, তাকে এখনো পর্যন্ত আপাতত বহাল রাখা হলো, পরবর্তী শুনানি সোমবার। এখনো পর্যন্ত এই নিয়ে হাইকোর্টের যারা বরিষ্ঠ, যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, তারা কি বলছেন, সার্বিকভাবে কি প্রতিক্রিয়া? একেবারে বিষয়টা দেখো, প্রথমেই বলবো, খানিকক্ষণ আগে যেরকমটা আমরা জানাচ্ছিলাম, আজ কলকাতা হাইকোর্টের যে এসএসসি নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলার আজকে নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসির তরফ থেকে যে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হয়েছিল, অর্থাৎ স্পেশাল রিট পিটিশন, তার শুনানি ছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে। সেই বেঞ্চের তরফ থেকে স্পষ্ট যে নির্দেশ উঠে এসছে, কোনোভাবে প্যানেল বাতিল সংক্রান্ত যে নির্দেশ, সেই নির্দেশে এখনই স্থগিতাদেশ নয়, চাকরি হারানো যে নির্দেশ ছিল, চাকরি যাওয়ার যে নির্দেশ ছিল, সেই নির্দেশে কোনো রকম এখনই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করার সংক্রান্ত যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাকের এজলাসের তরফ থেকে, তার সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে স্পষ্টত বলা হয় যে ক্যাবিনেটের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই ক্ষেত্রে যদি কোনোভাবে সেই তদন্তে তারা স্থগিতাদেশ চেয়ে আবেদন জানান এবং তাদের রাজ্যের নিজস্ব কিছু বলার আছে এমনটাও আবেদন জানানো হয়, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মনে করেছে যে রাজ্যের বক্তব্যটুকু শোনা প্রয়োজন, সেই কারণবশত সেখানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে আইনজীবী মহলের একাংশের মত। তবে চাকরি হারানোর ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ নয়, মামলার পরবর্তী শুনানি রয়েছে সোমবার। শুনানি চলাকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের তরফ থেকে, প্রধান বিচারপতির তরফ থেকে বেশ কিছু মন্তব্য উঠে এসেছে। সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি স্পষ্টত বলেন, কোনো ওএমআর স্বীকৃত নেই, ওএমআর শিটের মিরার ইমেজও নেই, সেই ক্ষেত্রে ওএমআর শিট যদি না থাকে কিভাবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। প্রশ্ন করা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে, কেন প্যানেলের বাইরে গিয়ে পোস্ট ক্রিয়েট নিয়োগ হলো, এই প্রশ্ন করা হয়েছে। পাশাপাশি যখন বেনিয়মে নিয়োগ হচ্ছে সেই ক্ষেত্রে কেন অত্যাধিক নতুন সিট তৈরি করা হলো, এটা যথেষ্ট পরিমাণে ইল্লিগাল, এমনটাই মন্তব্য করেছে শীর্ষ আদালত। তবে প্রধান বিচার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমনও বলেছেন, তিনি নিজে সিবিআই এর রিপোর্ট দেখেছেন, এমনটা মন্তব্য করেছেন প্রধান বিচারপতি যে আমি সিবিআই এর রিপোর্ট দেখেছি। আজকে শুনানি পর্যায়ে ইতিমধ্যে শেষ হয়েছে, একটা অংশে যেরকম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অন্যদিকে চাকরি বাতিলের ওপর কোনো রকম স্থগিতাদেশ নয়, কোনো বাকি নির্দেশের ওপর, সিবিআই তদন্তের ওপর কোনো ক্ষেত্রেই কোনো স্থগিতাদেশ নেই হাইকোর্টের নির্দেশের পরবর্তীকালে। তবে একটাই পার্ট, সেই সুপার নিউমেরারি পোস্ট, সেই সুপার নিউমেরারি পোস্টের তদন্তে, সিবিআই এর তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। তবে আইনজীবী মহলের তরফ থেকে আমরা যখন খানিকক্ষণ আগে সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী, এই মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সাথে কথা বলছিলাম, তিনি স্পষ্টত বলেন সুপার নিউমেরারি পোস্টের সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটের, সেই ক্ষেত্রে ক্যাবিনেটের অনেক বড় মাথারা যুক্ত থাকতে পারে বলে রাজ্যের আশঙ্কা, সে কারণে রাজ্যের তরফ থেকে বারংবার তারা আবেদন জানিয়েছেন যাতে সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। যদিও রাজ্যের তরফ থেকে যারা বৈধভাবে চাকরি পেয়েছে, বৈধ চাকরি, একদমই তাই, তুমি যে আইনজীবীদের কথা বলছিলে, যারা এতদিন ধরে চাকরি প্রার্থীদের হয়ে আইনজীবী হিসেবে কাজ করে এসেছেন, লড়াইটা লড়েছেন আদালতে, তারা কি বলছেন? সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কি বলছেন, আমরা একবার শোনাবো ফিরদৌস শামীম আইনজীবী, তিনি বা কি বলছেন, শুনুন। আমরা সবাই ভেবেছিলাম যে রাজ্য সরকার হয়তো বলবে যে আমাদের দুর্নীতি হয়েছে কিন্তু এখানে অনেক যোগ্য আছে, তাদের আমরা এই তাদের লিস্ট তাদের বেছে, কিন্তু সেটা না বলে রাজ্য সরকার শুধুমাত্র ক্যাবিনেটের ওপর যে ডিরেক্ট সিবিআই ডিরেকশন, সেটার ওপর যাতে স্থগিতাদেশ হয় তার জন্যই বেশি জোর দিল। তার কারণই হলো ক্যাবিনেটে যেহেতু মন্ত্রীরা ইনভলভ, যে ওএমআর শিট, তা সেই ওএমআর শিটে না ফিজিক্যাল কপি রাখা হয়েছিল, না তার ডিজিটাল কপি রাখা হয়েছিল এসএসসির কাছে। যে ওএমআর শিট সিবিআই নাইসার একজন কর্তা ব্যক্তি পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করে, তার উপর ভিত্তি করে এই ওএমআর শিট ইস্যুটা কিন্তু ধরা গেছে। ফলে বুঝতেই পারছেন কোন উদ্দেশ্য নিয়ে এসএসসি
ফিজিক্যাল কপি অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল কপি সেটা ডেস্ট্রয় করে দিয়েছিল। আর শুধুমাত্র ওএমআর শিট ইস্যু তো ছিল না, আরও অনেক ইস্যু ছিল, যে এবং ডিহর্স অফ রুলস ছিল, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট ছিল, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট ছিল, নিয়োগের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে, বেআইনি হয়েছে, দুর্নীতি হয়েছে। আজকে প্রধান বিচারপতি বেঞ্চ সেটা বুঝতে পেরেছে যে শুধুমাত্র এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে ওরা অনেক কান্নাকাটি করেছে, সেই সংক্রান্ত একটা স্টে দিয়েছে এবং সেটা আমি মনে করি সাময়িক এবং খুব স্বাভাবিকভাবে এটা সাময়িক স্টে এবং অন্যান্য অংশে কোনো স্টে নেই। যে বিষয়টা বারবার উঠে আসছে আজ সুপ্রিম কোর্টে যে শুনানি, এই এসএসসি মামলার যে শুনানি হলো, সেখানেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন এবং তার যে পর্যবেক্ষণ সেখানে তিনি স্পষ্টত বলেছেন উত্তরপত্র পুরোপুরি নষ্ট করা হয়েছে, উত্তরপত্রের কোনো প্রতিলিপি নেই। এবং সেই জায়গা থেকে যখন বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে যে প্যানেল বাতিল করা হলো এবং প্যানেলের ক্ষেত্রে এক্ষেত্রে পুনর্মূল্যায়ন করা হবে, সে কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, সেই জায়গা থেকে যে ওএমআর শিট বা উত্তরপত্রের নিরিখে পুনর্মূল্যায়ন হবে সেই ওএমআর শিট নেই এমনটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এসএসসি। তাহলে কি দিয়ে বিচার করা হবে যে কারা যোগ্য কারা অযোগ্য, এই নিয়ে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। এবং সেই পর্যবেক্ষণে সেই মুহূর্তে এই এই নিয়ে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্টও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আজকে স্পষ্টত ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্যকে, যেখানে সুপ্রিম কোর্টও এসএসসি মামলা নিয়ে প্রশ্ন করেছেন কেন প্যানেলের বহির্ভূত চাকরি হয়েছে, কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে, এটা তো বেআইনি, কি বলবেন? দেখুন, আজকে প্রধান বিচারপতি মাননীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির যে অবজারভেশন, সেই অবজারভেশনে পুরো স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন এই যে সরকার, তাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, সেই স্কুল সার্ভিস কমিশন চাকরি বিক্রি করেছে এবং দুর্নীতি করেছে। তার কারণ হচ্ছে, আমরা যদি প্রধানীয় মাননীয় প্রধান বিচারপতির অবজারভেশনের একটি অংশ আমার কাছে আছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। লুক অ্যাট হাউ ইট ইজ ডান, ওএমআর শিট কমপ্লিটলি ডিস্ট্রয়েড, মিরর ইমেজেস নট দেয়ার, পিপল নট ইন দ্য প্যানেল আর রিক্রুটেড, দিস ইজ এ কমপ্লিট ফ্রড। কে বলছেন? ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জাস্টিস চন্দ্রচূড় তিনি বলছেন, তার অবজারভেশন। এরপরেও কি আর এই নির্লজ্জদের নিজেদের পদে থাকা উচিত? এখন এসএসসি বলছে যে আমরা সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের আলাদা লিস্ট দেব। তাহলে প্রশ্ন ওঠে, এতদিন হাইকোর্টে দেননি কেন? নাকি এই যোগ্য 21,000 কাঁধের উপর ভর করে অযোগ্য 5,000 এবং তারা যাদেরকে টাকা দিয়েছিল তৃণমূল নেতাদেরকে, এই নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার করে গেছে। তাহলে তো সেটাই প্রতিপন্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেষ্টা করে গেছে যে 5,000 অপদার্থ যারা অযোগ্য শিক্ষক তাদেরকে বাঁচানোর জন্য এবং সেই তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য যারা টাকা নিয়ে এই চাকরি বিক্রি করেছে, হাতের বাজারে এবং হাত মুরগি বিক্রি হয় এবং শিক্ষকের চাকরি বিক্রি করেছে, তাদের বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জামাবাজি করছে, নাটক করছে। ধন্যবাদ সুকান্তবাবু। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই নিয়ে কথা বললেন, তার প্রতিক্রিয়া তিনি স্বাভাবিকভাবেই রাজ্যকে যে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টে সেই বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া জানালেন। এবং এরপরে এই সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কি বলেছেন শুনুন। এই যে 25,000 লোকের চাকরি গেছে সিপিএমের বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে, আর সিপিএমের দোসর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাঁকড়েদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা ব্যানার্জির সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। আমি আপনাদের বলছি, যারা যোগ্যরা মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে, কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে, কারো চাকরি আমরা যেতে দেব না, তার জন্য যা আইনি লড়াই আমরা চালাব। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের গ্যারেন্টি, বিজেপির নেতাদের যদি বুকের পাঁটা থাকে আমার বিরুদ্ধে মামলা করে কোর্টে যাবে। অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যারা যোগ্য তাদের চাকরি যাবে না, যাদের চাকরি গিয়েছে বা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের চাকরি নিয়ে তারা গ্যারান্টি দিচ্ছেন, এমনই তাদের বক্তব্য। এবং তারা থাকতে
চাকরি কারোর যাবে না, একথা যেরকম এর আগে মুখ্যমন্ত্রীও বলেছেন, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকে আবার যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হলো এবং রাজ্যকে ভর্ৎসনার মুখে পড়তে হলো দেশের শীর্ষ আদালতের, তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একথাই বলছেন। কিন্তু এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে যখন প্রেস ক্লাবে এই মামলা কিছু হয়নি, তখন এই চাকরি প্রার্থীরা দিনের পর দিন বসে থাকতেন প্রেস ক্লাবের সামনে, তখন এসে তৎকালীন শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরির ব্যবস্থা তাদের অবিলম্বে করে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত তারা সেই গান্ধীমূর্তির পাদদেশেই বসে থাকেন, আজ পর্যন্ত কেউ কেউ তাদের মধ্যে মাতঙ্গিনী মূর্তির সামনেই বসে থাকেন, কিন্তু এখনও তারা সেই হাতে প্ল্যাকার্ড নিয়ে কেউ 1135 দিন গোনেন বা তার বেশি দিন ধরে বসে থাকেন, কিন্তু এখনও তারা চাকরিটা পাননি। এবং 2016 যে প্যানেল, সেই প্যানেল সম্পূর্ণভাবে বাতিল করেছে হাইকোর্ট। আজ সেই মামলারই এসএসসির তরফ থেকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং তারই শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। কার্যত হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আজ এই নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, শুনুন। ভোটে হারছে, মানুষ কাঁদছে, ওরা হাসছে, চাকরি যাচ্ছে, ওরা হাসছে, শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি খেকো ভাগ, এদের বিরুদ্ধে বলুন, চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই একটা বিষয়ের উপর জোর দিচ্ছেন যে চাকরি যাচ্ছে আর বিজেপি হাসছে, কেন্দ্রীয় সরকার হাসছে, একথাই বলছেন তারা। কিন্তু তাদের মুখে অদ্ভুতভাবে একবারের জন্য এত দুর্নীতি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবার সব ক্ষেত্রে প্রত্যেক বিচারপতির মুখে এই একটাই প্রশ্ন যে এত দুর্নীতি হলো, এর জন্য দায়ী কারা, এর থেকে লাভবান হলো কারা, তা নিয়ে প্রশ্ন বা তার কোনো উত্তর মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জি বা রাজ্যের কোনো মন্ত্রীর কাছে কোনোভাবেই নেই। এবং সেই সঙ্গে যেটা বারবার বারবার করে উঠে আসছে তা হলো অতিরিক্ত শূন্যপদ। সেই অতিরিক্ত শূন্যপদ, কী করে তৈরি হলো, কারা তৈরি করলো, এর থেকে কারা লাভবান হলো, তা নিয়েও কোনো উত্তর দিতে পারছেন না শাসক দলের নেতা মন্ত্রীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তার সঙ্গে কথা বলেছিলেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, তিনি কি বললেন শুনুন। আপনার কি মনে হচ্ছে বাংলার মানুষ কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারবে এই এই জিনিসটা কোনো একটা সলিউশন? এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এত বড় এত বড় দুর্নীতি হয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট, এ নিয়ে বোধহয় চারবার হলো সর্বোচ্চই দুর্নীতির বিরুদ্ধেই আদালত আদেশ দিয়েছেন। এবং আজকে যেটুকু বোঝা গেল বেঞ্চের মনোভাব যে তারা এই এত বড় দুর্নীতিকে কোনো মতেই প্রশ্রয় দেবে না। এর শেষ কোথায়? আমার শেষ প্রশ্ন আপনাকে, এর শেষ কোথায় বাঙালি, এর শেষ কোথায় দেখে ছাড়বে? হচ্ছে বাংলার মানুষ, বাংলার মানুষ যখন বুঝবেন যে যাকে তাকে ভোট দেওয়া যায় না, তখনই এর শেষ হবে। সবাই খুঁজছে যে এ শেষ কোথায়, এই অন্ধকারের শেষে এত কান্না, এত আন্দোলন, দীর্ঘদিন পথে লড়াই, এরপর কোথায় গিয়ে আদতে হকের চাকরিটা মিলবে? ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে প্রথম দিনের শুনানি শেষ হয়ে গিয়েছে, সেখানে বলা হয়েছে আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। এবং সব ক্ষেত্রে দেখা গেল যে যখন যে মুহূর্তে শুনানি শুরু হলো সেই মুহূর্ত থেকেই প্রশ্ন তোলা শুরু হলো যে কী করে একটা এত বড় পরীক্ষা কমিশনের আন্ডারে, এসএসসির আন্ডারে সেই পরীক্ষা হলো, কিন্তু তার কোনো রকম উত্তরপত্র থাকলো না, ফিজিক্যালি থাকলো না, ডিজিটালি থাকলো না, কোনো প্রতিলিপি থাকলো না। কিন্তু কেন এরকম হয়, কেন প্যানেল বহির্ভূত নিয়োগ হয়, কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়, সেই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। এই প্রশ্নগুলোই যখন করা হচ্ছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ যখন এই প্রশ্ন করলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। আরো মামলা পাইপলাইনে আছে, সব মামলা ফাইল হবে, সব মামলা আগামী সোমবার শুনবো। ইন দি মিনটাইম সিবিআই কে যে ডিরেকশন দিয়েছিল সুপারনিউমেরারি পোস্টের, সেটা সম্বন্ধে সেটা এখন স্টে করে দিয়েছে। আপনারও কি একটু উৎকণ্ঠা হবে না, গ্লানিবোধ কি হবে না কল্যাণ? না না, সে হবে সোমবার দিনকে, তার জন্যই তো রাজ্য সরকার মামলা করেছে, উৎকণ্ঠা আছে বলেই তো রাজ্য সরকার মামলা করেছে। কিন্তু সোমবার দিন মামলা নেবে, আপনিও সুপ্রিম কোর্টের ওপর নন, আমিও সুপ্রিম কোর্টের ওপর নই, আপনাকেও অপেক্ষা করতে হবে, আমাকেও অপেক্ষা করতে হবে, এর মধ্যে আপনি আর কোনো কারণ খুঁজে যাবেন না। জজরা বলেছে যে আগামী সোমবার সব মামলা শুনবো, কিন্তু দায়ী থাকতে পারে না ক্যাবিনেটের কি কল্যাণ দা? আপনি এটা কি কোনোভাবে হয়? আরে ভাই, ওটাই তো স্টে হয়ে গেল,
ওটাই তো স্টে হয়ে গেল। বারবার বিভিন্ন বিষয় উঠে আসছে। একদিকে আমরা জানি যখন হাইকোর্টে সিবিআই জানিয়েছিল যে 17 ধরনের কারচুপি হয়েছে, 17 রকম ভাবে দুর্নীতি হয়েছে, তার বিভিন্ন ধারা এক এক করে তুলে ধরেছিল সিবিআই এবং সিবিআই এর সেই রিপোর্ট খতিয়ে দেখেছিল হাইকোর্ট, এবং তারপর গোটা এই বিষয়গুলো খতিয়ে দেখার পর 2016 সম্পূর্ণ নিয়োগ বাতিল করা হয়েছিল, সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছিল। আজ যখন এই বিষয়টি ওঠে সুপ্রিম কোর্টে, তখনও তাদের এই বিষয়গুলোই বলা হয় যে এত দুর্নীতি হলো, এত হাজার হাজার চাকরি গেল, বাতিল হলো, এর একটা কোথাও গিয়ে সুরাহা তো প্রয়োজন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে এই এত দুর্নীতি থেকে কারা কারা লাভবান হলো, কারা এর সুবিধা ভোগ করলো, এর পেছনে কারা রয়েছেন। একদিকে আমরা শোনালাম যে আজ যখন সুপ্রিম কোর্টের শুনানির পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলছেন সোমবারের জন্য অপেক্ষা করতে হবে, সোমবার দেখা যাবে কি হয়। তিনি এখনো পর্যন্ত সোমবারের দিকে তাকিয়ে আছেন, কিন্তু এর আগে 22 এপ্রিল যখন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে যাবে এসএসসি, এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে মাত্র 2 মিনিটে ফয়সালা হয়ে যাবে। আজ তিনি এ কথা বলছেন যে সোমবারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। সেই দিন 22 এপ্রিল কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন। এই জাজমেন্ট আমি দীর্ঘদিনে, আমার অভিজ্ঞতা রয়েছে, আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই।